গোটা বাংলা জুড়ে এক বছরে কত রক্ত ঝরেছে কারোর কাছে হিসাব রয়েছে না নেই খুন হয়েছে কিন্তু খুনি কে সম্প্রতি রাজু ঝা খুনে কয়লা মাফিয়া নারায়ণ নন্দার খোঁজে তদন্তকারীরা খোঁজ চলছে নারায়ণ নন্দার ভাগ্নে শ্যাম বাহাদুর সিংয়েরও পয়লা এপ্রিলের ঘটনার পর নেপালে গা ঢাকা দিয়েছেন এই শ্যাম বাহাদুর সিং এমনটাই অনুমান তদন্তকারীদের কিন্তু এত সময় লাগছে কেন প্রশ্ন তুলছে অনেকে তারা বলছেন বিরোধী রাজনৈতিক দল যখন রাস্তায় নামে তখন খুব সক্রিয় পুলিশ কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কোথায় যায় পুলিশ তখন এত সময় লাগে কেন দেখুন অফিস সিল করা হয়েছে দু ঘন্টা অপেক্ষা করার পর সিটের আধিকারিকরা অফিস সিল করে দিয়ে যায় রাজু ঝা খুনের তদন্তে কয়লা মাফিয়া নারায়ণ নন্দার অফিসে বুধবার রাতেই হানা দেয় পুলিশ দুর্গাপুরের সিটি সেন্টারে নারায়ণ নন্দার অফিসে চলে সিটের তল্লাশি এরপর কয়লা মাফিয়ার অফিস সিল করে পুলিশ রাজু ঝা খুনে পুলিশের জালে ইতিমধ্যেই নারায়ণ নন্দার দেহরক্ষী অভিজিৎ মণ্ডল পুলিশ সূত্রে খবর আততায়ীদের সেফ করিডোর করে গা ঢাকা দিতে সাহায্য করেছে অভিজিৎ বিভিন্ন জায়গায় যে টাওয়ার লোকেশন পুলিশ পেয়েছে তাতে অভিজিতের মোবাইল নম্বর পাওয়া গেছে অভিজিৎকে জেরা করে মিলেছে একাধিক সূত্রের হদিশ অভিজিতের সঙ্গেই পুলিশ তুলে নিয়ে আসে রবি বেসরা ও মোহাম্মদ তাহিরুল কাদেরি নামে আরো দুজনকে তাদেরকেও দফায় দফায় জেরা করছে সিট সূত্রের খবর রাজু খুনে নারায়ণ নন্দার ভাগ্নের খোঁজ করছে সিট শ্যাম বাহাদুর সিংকে খুঁজছে পুলিশ পয়লা এপ্রিলের ঘটনার পর নেপালে গা ঢাকা দিয়েছে শ্যাম বাহাদুর সিং এমনটাই অনুমান তদন্তকারীদের তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়েছে একটি ইনোভা গাড়ির ওপর নারায়ণ নন্দার অফিসের বাইরে বুধবার রাত থেকে রয়েছে গাড়িটি কার গাড়ি তাহলে কি পুলিশ দেখে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত নারায়ণ নন্দা যখন নারায়ণ নন্দার এই অফিস আমি একটু দেখাতে বলবো এই অফিসে যখন থানা দেয় তখন কিন্তু এই যে গাড়ি এই গাড়ি কিন্তু কাল থেকেই কিন্তু এই গাড়ি এখানে রাখা আছে এবং এই গাড়িটা নারায়ণ নন্দার গাড়ি এই গাড়ি গতকাল থেকে সারা রাত এখানে দাঁড়ানোর পর আজকে সকালেও কিন্তু এই গাড়ি এখানে পাওয়া যাচ্ছে তবে সেটা তদন্তকারীরা কি মনে করছে তাহলে কি নারায়ণ নন্দার উপস্থিতি এখানে ছিল আমি একটু নারায়ণ নন্দাকে হাজিরার জন্য নোটিশ করেছে পুলিশ হাজির না হলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে শক্তিগড়ের ল্যাংজা হাবের সামনে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে চিহ্নিত করে পুলিশ কিন্তু পরিচয় জানতে পারেননি তদন্তকারীরা পরে হাজারিবাগ সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করা হয় শার্প শুটার আমন সিংকে সেখানেও সূত্র মেলেনি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে আরো নাম উঠে আসবে বলে দাবি পুলিশের রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজু ঝা খুনে তৎপরতা রাজ্য পুলিশের সিটার দুর্গাপুরের সিটি সেন্টারে তল্লাশি চালানোর প্রস্তুতি তল্লাশি চালাতে আদালতে সার্চ ওয়ারেন্টের আবেদন সিটি সেন্টার সিটি সেন্টার টু এ দুটি দোকানে নজর সিটের তল্লাশি চালাতে চেয়ে আবেদন আদালতে আপনাদের জানিয়ে রাখবো রাজু খুনে তৎপরতা রাজ্য পুলিশের সিটের আবেদন জানায় রাজ্য পুলিশের সিট তদন্ত চালাতে চায় এমনটা জানিয়ে এমনটা আবেদন করে আদালতের দ্বারস্থ তল্লাশি চালাতে আদালতে সার্চ ওয়ারেন্টের আবেদন তল্লাশি চালাতে চেয়ে আদালতে আবেদন সিটের আবেদনের বিরোধিতায় ধৃত অভিজিৎ মণ্ডলের আইনজীবী রাজু খুনে তৎপরতা রাজ্য পুলিশের সিটের দুর্গাপুরের সিটি সেন্টার টু এ দোকানে নজর দুর্গাপুরের সিটি সেন্টারে দুটি দোকানে নজর